হাই ফ্রেন্ডস, আমরা অনেকেই সকালবেলা ব্রেকফাস্টটা স্কিপ করে গিয়ে থাকি, কারণ আমরা অনেক দেরি করে ঘুম থেকে উঠি। তোমরা কি জানো কখন আমাদের ব্রেকফাস্টটা করা উচিত বা কি কি ব্রেকফাস্ট করলে আমাদের প্রপার ডায়েট ব্যালেন্স ঠিক থাকবে, তার সাথে সাথে আমাদের ওয়েট লস হবে? তো আজকের ভিডিওতে আমি তোমাদের সাথে শেয়ার করব এমন 10 ফুড হ্যাবিটস বা ব্রেকফাস্ট যেটা তোমরা ইজিলি তৈরি করতে পারো আর তার সাথে সাথে তোমাদের প্রপার ওয়েট লস করতে পারো। তো চলো দেখে নেওয়া যাক আজকের ভিডিও। হাই গাইস, আমি শান্তনু তোমাদের হোস্ট আর তোমরা দেখছো শান্তনু তগিত। লেটস গেট স্টার্টেড। তো ফ্রেন্ডস, আমাদের মর্নিং যে ব্রেকফাস্ট আছে সেটা আমাদের কখন করা উচিত, মানে কোন টাইমের মধ্যে আমাদের ব্রেকফাস্টটা কমপ্লিট করে নেওয়া উচিত? সকাল 8টার মধ্যে মানে 8 AM এর মধ্যে আমাদের ব্রেকফাস্টটা টোটাল কমপ্লিট করে নিতে হবে, কারণ আমরা রাত্রে ডিনার করে থাকি ম্যাক্সিমাম 8টা থেকে 9টার মধ্যে। তো সকালবেলা 8টার মধ্যে ব্রেকফাস্ট না করলে আমাদের বডিতে 12 আওয়ার্স অ্যান্টিস্টমাক হয়ে যাচ্ছে। তো আমরা সকালবেলা মর্নিং এ ওঠার পরে, ব্রাশ করার পরে, আমাদের যা যা কাজ আছে সেগুলো করার পরে, এক্সারসাইজ করার পরে আমরা 8টার মধ্যে আমাদের ব্রেকফাস্ট করব, আর ব্রেকফাস্টটা করব হেভি। আমাদের মর্নিং ডায়েট নেওয়ার সময় আমাদের কি কি জিনিস মাথায় রাখা উচিত? আমরা বেশি অয়েলি ফুড নেব না, তার সাথে সাথে আমরা প্রপার ডায়েট নেব, মানে এমন খাবারটা আমরা সকালে মর্নিং ডায়েটে নেব যেটা আমাদের বডিতে ক্যালোরিজ কম দেবে, হেলদি হবে। তো চলো দেখে নিই 10 এমন কি ডায়েট আছে যেগুলো আমরা ইজিলি ঘরে বানাতে পারি আর চটজলদি বানিয়ে খেতেও পারি। আমাদের যে ফার্স্ট ডায়েটটা আছে সেটা হলো ভেজিটেবল ডালিয়া। ভেজিটেবল ডালিয়া আমাদের বডিতে ফাইবার অ্যাড করতে হেল্প করে। তো চলো দেখে নিই ভেজিটেবল ডালিয়া আমরা কি কিভাবে বানাতে পারি। ভেজিটেবল ডালিয়া বানানোর জন্য আমরা আমাদের প্রেশার কুকারের মধ্যে জলের অল্প জল নেব, তার মধ্যে তোমার পছন্দ মতো ভেজিস তোমরা টস করে নেবে এবং তার সাথে তোমরা নুন এন্ড টার্মারিক পাউডার অ্যাড করবে, আর তার সাথে সাথে 2 টেবিল স্পুন ডালিয়া আর 1 টেবিল স্পুন যে কোনো টাইপের ডাল অ্যাড করার পরে সেটাকে জল দিয়ে এবং লিডটাকে বন্ধ করে তোমরা সিদ্ধ করে নেবে। দেন তোমরা তোমাদের সকালে ব্রেকফাস্টে এটাকে উপরে গোলমরিচ ছড়িয়ে আরামসে খেতে পারো, আর তোমাদের বডির জন্য প্রপার ডায়েট হতে চলেছে এই ভেজিস ডালিয়া। তো অবশ্যই তোমরা তোমাদের প্রপার ডায়েটে এই ভেজিস ডালিয়া অ্যাড করো, আর এর সাথে সাথে তোমরা অবশ্যই যে কোনো মর্নিং ডায়েট নেওয়ার কমপ্লিট করার পরে একটা করে ফ্রুট, সিজনাল ফ্রুট সবসময় তোমাদের ব্রেকফাস্টে অ্যাড করবে। এন্ড ফ্রেন্ডস, আমাদের নেক্সট যে লো ক্যালোরিজ ফুড যেটা আসতে চলেছে সেটা হলো উপমা। উপমা একটা সাউথ ইন্ডিয়ান ডিশ, তোমরা অবশ্যই জানো। তো উপমা কি করে তৈরি করতে হয় সেটা আমি তোমাদের বলার আগে এটা বলতে চাই, উপমা কেন এত লো ক্যালোরিজ, কারণ এখানে তোমাদের ক্যালোরিজ খাবার ইনটেক্ট হচ্ছে না, মানে অয়েল বা অন্যান্য অয়েলি ফুড এর ভেতরে ইনটেক্ট হচ্ছে না। তো উপমা বানানোর জন্য আমরা আরামসে সুজি দিয়ে বানাতে পারি, তার সাথে তোমাদের পছন্দ মতো তোমরা ভেজিস অ্যাড করতে পারো, তার সাথে কিছুটা কারি পাতা, স্বাদ মতো নুন, গোলমরিচ অথবা লঙ্কা, কাঁচা লঙ্কা ইউজ করবে। আরামসে তৈরি করে নিতে পারো, পরিমাণ মতো তৈরি করে তোমরা তোমাদের সকালে ব্রেকফাস্ট হিসেবে এই ডিশটাকে নিতে পারো। লো ক্যালোরিজ, তার জন্য তোমরা খুব হেলদি থাকবে আর খেতেও খুব টেস্টি হবে। উপমা ঠিকঠাক পরিমাণে এনার্জি আমাদের বডিতে প্রোভাইড করে, এর ফলে কি হয় সারাদিন আমরা অ্যাক্টিভ থাকতে পারি, আমাদের খিদের পরিমাণটা কম হয়। তো বডিতে এক্সট্রা ক্যালোরিজ ঢুকবে না বা এক্সট্রা ফুড ঢুকবে না, তার ফলে তোমাদের ঠিকঠাক পরিমাণে ডায়েট ব্যালেন্সটাও ঠিক থাকে। 3 নম্বরে আসছে বেসুন ছিলা। বেসুন ছিলা আমাদের বডিতে কি হেল্প করে সেটা আগে তোমাদের সাথে শেয়ার করে দিই। বেসুন ছিলা আমাদের বডিতে প্রপার প্রোটিন ভাইটামিনস ইনটেক্ট করতে হেল্প করে। তো এই বেসুন ছিলা তোমরা ঘরে আরামসে তৈরি করতে পারবে, তার সাথে তোমাদের ক্যালোরিজ ইনটেক্ট করতে দেবে না, প্রচুর পরিমাণে ক্যালোরিজ যেটা আমরা খেয়ে থাকি, আমরা আমাদের ব্রেকফাস্টে নিয়ে থাকি। তোমাদের আগেও বলেছি যে প্রচুর পরিমাণে ক্যালোরি যাতে আমরা ইনটেক্ট না করতে পারি, যেটা আমাদের ওয়েট গেইন করতে হেল্প করে। তো অবশ্যই তোমরা সেই দিকে তোমাদের লক্ষ্য দেবে যাতে তোমরা প্রচুর পরিমাণে ক্যালোরিজ বডিতে ইনটেক্ট না করো। তো বেসুন ছিলা খুব ইজিলি তোমরা তৈরি করতে পারো, তার সাথে তো প্রচুর পরিমাণে প্রোটিন থাকে বেসুনে। তো অবশ্যই তোমরা বেসুন তোমাদের ব্রেকফাস্টে নিতে পারো। তো চলো দেখে নিই বেসুন ছিলা আমরা কিভাবে তৈরি করব।
বেসন ছিলা তোমরা তৈরি করার জন্য একটা পাত্রের মধ্যে বেসন নেবে, তার সাথে জল নেবে, আর তোমরা সেখানে অনিয়ন চপ করে নিতে পারো, তার সাথে কিছুটা ধনে পাতা কুচিয়ে নিতে পারো, লঙ্কা নেবে, আর তার সাথে একটু নুন আর স্বাদ মতো তোমাদের ঝাল মানে গোলমরিচ অ্যাড করো, আর প্যানে এক অল্প পরিমাণে অলিভ অয়েল লাগিয়ে নিয়ে দেন ওটা একটা পরাঠার মতো তৈরি করে নাও, আর প্রপার ব্রেকফাস্ট তোমাদের জন্য রেডি হয়ে গেছে। তোমরা অবশ্যই এই ব্রেকফাস্টটা তোমাদের ডায়েট প্ল্যানে ইনক্লুড করতে পারো। আমি যে যে টিপস গুলো তোমাদের সাথে শেয়ার করছি বা যে যে ব্রেকফাস্ট গুলো তোমাদের সাথে শেয়ার করছি, তোমরা অল্টারনেটিভ ডেতে রেগুলার বেসিসে এই খাবারগুলো খেতে পারো, আর তোমাদের প্রপার ডায়েট হবে। সকালে ব্রেকফাস্টটা তোমরা অবশ্যই জানো হেভি করা উচিত, তো অবশ্যই এই বেসন ছিলা নাও ডায়েটে। তোমাদের আমি 100% গ্যারান্টি দিয়ে বলতে পারি তোমাদের প্রপার নিউট্রিশন বডিতে যাবে, ওভার ওয়েট হবে না, আর ওয়েট লস করতেও এই খাবারগুলো প্রচুর পরিমাণে তোমাদের হেল্প করতে চলেছে। তো ফ্রেন্ডস, আমাদের ফোর্থ নাম্বার যেটা আসে চলেছে সেটা হলো মশালা অমলেট। মশালা অমলেট মানে ভাবো না, প্রচুর কিছু স্পাইসেস থাকবে। মশালা অমলেট মানে সিম্পলি লোয়েতে আমরা মশালা অমলেট করতে পারি। আমাদের বডিতে অমলেট মানে এগ রয়েছে, আর এগ প্রচুর পরিমাণে সোর্স অফ প্রোটিন। তো প্রোটিন আমরা কি করে নিতে পারবো অমলেটের থেকে আমরা জেনে নিই। অমলেট আমরা কি করে করব, প্রথমে একটা ডিম নিয়ে নেব, একটা বা দুটো, ম্যাক্সিমাম দুটো ডিম নেব। তো ডিমটার মধ্যে আমরা তোমরা তোমাদের পছন্দ মতো সিজনাল ভেজিস অ্যাড করতে পারো। ভেজিস অ্যাড করে তার সাথে চপ অনিয়ন দিয়ে দেবে, আর তার সাথে সাথে তোমরা ওর মধ্যে অল্প গোলমরিচ, তোমাদের স্বাদ মতো নুন দেবে হবে, যেখানে তোমাদের প্রপার প্রোটিন ঢুকবে বডিতে, যেটা আমাদের ফুল অফ ডে তে এনার্জেটিক থাকতে হেল্প করবে। তো অবশ্যই এই প্রোটিন ডায়েটটা তোমরা তোমাদের ব্রেকফাস্টে ইনক্লুডেড করো, কম ক্যালোরিজ ইনক্লুডেড করো, প্রচুর পরিমাণে প্রোটিন তোমাদের ডায়েটে নাও, আর এর সাথে সাথে প্রচুর পরিমাণে স্যালাড তোমরা তোমাদের ব্রেকফাস্টে ইনক্লুড করতে পারো। আমাদের নেক্সট যে ফুডটা আসে চলেছে সেটা হলো পোহা। পোহা ইজ আ মহারাষ্ট্রিয়ান ফুড, বাট আমরা অল ওভার ইন্ডিয়াতে এই খাবারটা খেয়ে থাকি। বাঙালিদের ভাষায় চিড়ের পোলাও। চিড়ের পোলাও আমরা কি করে বানাবো, দেন আমরা মেইন যেটা নেব সেটা হলো চিড়ে, তার সাথে সাথে আমাদের পছন্দ মতো তোমরা ভেজিস অ্যাড করো, কারণ ভেজিসে প্রপার পরিমাণে নিউট্রিশন আমাদের বডিতে ঢোকে। প্রপার নিউট্রিশন অ্যাড করার জন্য তোমরা পোহা মানে চিড়ে নাও, তার সাথে ভেজিস নাও, অল্প পরিমাণে টার্মারিক নাও, সল্ট নাও টেস্টের হিসাবে, তার সাথে চপ অনিয়ন নিয়ে নাও, আর তার সাথে সাথে মানে লঙ্কা নিয়ে নাও চপ করে অল্প পরিমাণে, আর তার মধ্যে তোমরা নাটস ইউজ করতে পারো, অল্প নাটস নাও, 1 থেকে 2 চামচ তোমরা নাটস ইউজ করো, আর দেন এটাকে প্যানে তৈরি করে তোমাদের ব্রেকফাস্টে ইনক্লুডেড করো। প্রচুর পরিমাণে হেলদি ফুড, তোমাদের প্রপার বডিতে নিউট্রিশন ঢুকবে এই পোহার থেকে, ক্যালোরিজ কম হবে, প্রপার প্রোটিন, তার সাথে ফাইবার মিনারেল পুরো জিনিসটা একসাথে কমপ্লিটলি তোমাদের বডিতে ইনক্লুডেড হবে, হেলদি হবে, আর তার সাথে সাথে তোমাদের ওয়েট লস হবে। আমাদের নেক্সট যে ফুডটা আসতে চলেছে সেটা হলো ইডলি। ইডলি তোমরা জানো সাউথ ইন্ডিয়ান ফুড, তো ইডলিও খুব ইজিলি তৈরি করে দেওয়া যায়, আর তার সাথে সাথে তোমরা তোমাদের প্রপার নিউট্রিশনটা নিতে পারবে। লো ক্যালোরিজ ফুড, প্রপার ফুড, সকালবেলা হেভি ব্রেকফাস্ট করার জন্য ইডলি প্রপার। ইডলি বানানোর জন্য তোমরা অনেকে ইডলি বানাতে জানো, ইডলি না বানাতে জানলে ইউটিউবে সার্চ করে নাও কি করে ইডলি বানাতে হয়, আরামসে ঘরে বানাতে পারবে। ম্যাক্সিমাম 1 থেকে 2 ইডলি নেবে, বেশি খিদে পেলে আস্তে আস্তে ফুডটাকে এনজয় করো, তার সাথে সাথে প্রপার ওয়াটার নাও যাতে তোমাদের ডাইজেস্টিং সিস্টেমটাও ঠিক থাকে। তো প্রচুর পরিমাণে জল খাও, ইডলি খাও, ইডলিতে ক্যালোরিজ কম, অবশ্যই ইডলি তোমাদের ডায়েটে ইনক্লুডেড করো, আর আরামসে তোমাদের ওয়েট লস করো। ওটস অনেকেরই পছন্দ নয়, কারণ ওটস অনেকটা বিচ্ছি এবং খেতে কোনো টেস্ট নেই, কিন্তু আমি তোমাদের সাথে শেয়ার করবো ওটস কি করে তোমরা স্বাদিষ্ট বানাতে পারো, খুব সুন্দর বানাতে পারো, আর তোমাদের বডিতে প্রচুর পরিমাণে ক্যালোরিজও ঢুকবে না, বাট তোমাদের হেলথের জন্য খুব ভালো হবে। তো চলো জেনে নিই কি করে আমরা ওটস বানাতে পারবো ঘরে আরামসে 5 মিনিটের মধ্যে। ওটস বানানোর জন্য তোমরা তোমাদের একটা প্যানের মধ্যে অল্প পরিমাণে জল নাও, তার মধ্যে অল্প পরিমাণে তোমরা ভেজিস অ্যাড করো, অনিয়ন অ্যাড করো, আর তার মধ্যে অল্প পরিমাণে পনির অ্যাড করো, আর তার সাথে সাথে ওটস অ্যাড করো, 1 কিউব মানে হাফ কাপ ওটস অ্যাড করে নাও, দেন সেটাকে প্রপার ভাবে ফোটাও,
আর দেন ওর উপরে তোমরা তোমাদের পছন্দ মতো মানে তোমাদের টেস্টের হিসাবে সল্ট আর উপরে গোলমরিচ ছড়িয়ে সকালের ব্রেকফাস্টে আরামসে নিতে পারো। প্রপার নিউট্রিশন ওটস, যেখানে প্রপার ভিটামিনস ফাইবার ঢোকে, প্রপার প্রোটিন আছে, ক্যালোরিজ কম, অবশ্যই তোমাদের সকালবেলা মর্নিং ব্রেকফাস্টে এটাকে ইনক্লুডেড করো, যাতে তোমাদের বডি প্রপার নিউট্রিশন পায় আর তোমাদের খুব তাড়াতাড়ি ওয়েট লস হয়ে যায়। আমরা অনেকেই জানি ডেয়ারি প্রোডাক্টে প্রচুর পরিমাণে ক্যালোরিজ থাকে, বাট স্কিম মিল্ক মানে ডায়েট মিল্ক আমরা অবশ্যই আমাদের ফুডে নিতে পারি। তো আমরা সকালবেলা মর্নিং ডায়েটে স্কিম মিল্ক নেব, ডায়েট মিল্ক, তার সাথে সাথে কর্নফ্লেক্স নেব যেটা লো ক্যালোরিজ ফুড। তো এই দুটোকে আমরা আরামসে ঘরে তৈরি করতে পারি আর আমাদের সকালবেলা ডায়েট প্ল্যানে নিতে পারি, যেটা আমাদের ওয়েট লস করতে হেল্প করবে। তো অবশ্যই তোমরা কর্নফ্লেক্স উইথ স্কিম মিল্ক রেগুলার নাও, ওর সাথে তোমরা সুগার একদমই অ্যাড করো না। স্কিম মিল্ক অবশ্যই নেবে, কারণ ডেয়ারি প্রোডাক্টে প্রচুর পরিমাণে ক্যালোরি থাকে। যে মিল্ক থাকে, মিল্ক থেকে ফ্যাটটাকে রিডিউস করে স্কিম মিল্ক তৈরি করা হয়, অনলি ফর ডায়েটদের জন্য, অনলি ফর হেলদি যারা ফিট থাকতে চায় তাদের জন্য। অবশ্যই তোমরা তোমাদের সকালবেলা মর্নিং রুটিন এ মানে মর্নিং ডায়েটের মধ্যে স্কিম মিল্ক উইথ কর্নফ্লেক্স ইনক্লুড করতে পারো। তো আমাদের নেক্সট যে ফুডটা আসতে চলেছে সেটা হলো কার্ডস উইথ কর্নফ্লেক্স অর কার্ডস উইথ খই বা মুড়ি। তো তোমরা এই ফুডটা কি করে তৈরি করতে পারবে, বাট তার আগে বলে দিই কার্ডস তোমরা লো ক্যালোরিজ কার্ড মানে ডায়েট কার্ডস তোমরা তোমাদের ঘরে আরামসে তৈরি করতে পারো। লো ক্যালোরি ডায়েট মানে স্কিম মিল্ক নিয়ে সেটাকে তোমরা ঘরে দই পেতে নাও, দেন ওই দইটা তোমরা তোমাদের সকালবেলা মর্নিং এ 100-150 গ্রাম দই নেবে, তার সাথে সাথে 1 কাপ অফ তোমরা খই বা মুড়ি নিতে পারো অথবা তোমরা কর্নফ্লেক্স নিতে পারো, সেটাকে তোমরা তোমাদের কার্ডস এর সাথে মিক্স করে তার মধ্যে তোমরা নাটস ইউজ করতে পারো, যেমন আলমন্ড, আখরোট, পেস্তা, এই টাইপের নাটস গুলো ইউজ করো আর তোমাদের মর্নিং ডায়েটটা হেভি হেলদি আর টেস্টি। অবশ্যই এই ফুডটা তোমরা তোমাদের মর্নিং ডায়েটে নাও, খুব তাড়াতাড়ি তোমাদের ওয়েট লস হবে। কার্ডস হেল্প করে আমাদের ওয়েট লস করতে অবশ্যই, বাট ওর মধ্যে তোমরা সুগার কিন্তু কোনোভাবেই ইনক্লুডেড করো না। আমাদের নেক্সট যে ডায়েটটা আসছে মর্নিং ডায়েট, সেটা হলো পিনাট বাটার উইথ ব্রাউন ব্রেড। রেগুলার তোমরা 2-3 ব্রাউন ব্রেড নিতে পারো, তার সাথে সাথে 2-3 টেবিল স্পুন পিনাট বাটার নাও আর সেটাকে ব্রেডের ওপর করে লাগিয়ে নিয়ে দেন তোমাদের ব্রেকফাস্ট হিসাবে নিতে পারো। অবশ্যই হেলদি ডায়েট আর তোমাদের প্রচুর পরিমাণে ক্যালোরিজ বডিতে ইনটেক করতে দেবে না, বাটার ইউজ একদমই করবে না, অবশ্যই পিনাট বাটার নেবে যাতে প্রপার প্রোটিন নিউট্রিশন ঢোকে, ক্যালোরিজ কম যায়। তো লাস্ট যে ফুডটা আসতে চলেছে যেটা আমাদের প্রপার নিউট্রিশন দেবে আর হেলদি থাকতে হেল্প করবে, সেটা হলো আমরা ব্রাউন ব্রেড নেব 2-3, তার সাথে আমরা স্যালাড ইনক্লুডেড করব, মানে অনিয়ন তার সাথে সাথে কিউকাম্বার অথবা টমেটো ইউজ করে আমরা আমাদের সকালবেলা মিলটা নেব, যাতে আমরা হেলদি থাকতে পারি। তোমরা জানো স্যালাড প্রচুর পরিমাণে আমাদের বডিতে হেল্প করে, আমাদের প্রপার নিউট্রিশন দেয় বডিতে। তো অবশ্যই তোমরা এই ডায়েটটা তোমাদের রেগুলার নিতে পারো। তোমরা এই 10 ডায়েটের মধ্যে অল্টারনেটিভ করে রেগুলার চেঞ্জ করো, তোমরা তোমাদের প্রপার নিউট্রিশন নাও যাতে তোমরা হেলদি থাকতে পারো, ওয়েট লস করতে পারো, ক্যালোরিজ কম ইনটেক করো। আই হোপ গাইজ আমার এই 10 যে ডায়েট প্ল্যান আমি তোমাদের সাথে শেয়ার করলাম, যে মর্নিং ডায়েট যেটা তোমাদের ওয়েট লস করতে হেল্প করবে, অবশ্যই তোমরা রেগুলার অল্টারনেটিভ দিতে নেবে যাতে তোমরা প্রপার নিউট্রিট থাকতে পারো, অবশ্যই হেল্প করবে এই 10 ফুড ওয়েট লস করতে। আই হোপ তোমাদের এই ভিডিওটা ভালো লেগেছে, ভালো লাগলে অবশ্যই লাইক করো, শেয়ার করো আর আমাদের চ্যানেলে নতুন আসলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সাপোর্ট করো। আর তোমরা অবশ্যই নিচে কমেন্ট করে জানাতে পারো নেক্সট ভিডিও তোমরা কোন টপিকের উপর চাও, অবশ্যই জানাও, তাতে আমরা আরো ভিডিও আরো ইনফরমেশন তোমাদের সাথে শেয়ার করতে পারি। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণের জন্য সুস্থ থাকো, ভালো থাকো, গুড ডে এন্ড গুড বাই।